কৃষ্ণকুমার কুন্নাথ একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি একে নামে অধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি, তেলুগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি তার স্পষ্ট ও শ্রুতিমধুর কণ্ঠ, কণ্ঠের বৈচিত্র্যতা এবং স্বরগ্রাম অনুযায়ী গায়িকীর জন্য প্রসিদ্ধ ছিলেন। তাকে ভারতের অন্যতম বৈচিত্র্যপূর্ণ সঙ্গীত শিল্পী হিসাবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নৈপথ্য কণ্ঠশিল্পী বিভাগে 7টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন সহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং 2টি স্ক্রিন পুরস্কার অর্জন করেছিলেন। কৃষ্ণকুমার কুন্নাথ 1968 সালের 23 আগস্ট দিল্লিতে এক হিন্দু মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতা হলেন সিএস মেনন এবং কুন্নাথ কন্নকবল্লী। তিনি নতুন দিল্লিতে বেড়ে ওঠেন। তিনি দিল্লির মাউন্ট সেন্ট ম্যারি স্কুল পড়াশোনা করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরোরিমাল কলেজ থেকে স্নাতক নজরুল মঞ্চে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মঙ্গলবারের বিশৃঙ্খলা স্মৃতি। মঞ্চ শূন্য, গতকাল এই মঞ্চেই শেষ গান গিয়েছিলেন কেকে। গোছানো মানুষ ছিলেন, তাই তৈরি করে এনেছিলেন গানের লম্বা তালিকাও। ঝংকার বিটসের সেই আইকনিক গান আশিকি হ্যায় থেকে শুরু করে প্রেমের গান মেরা পেহলা পেহলা প্যার হ্যায়, বন্ধুত্বের আইকনিক ইয়ারো দোস্তি এবং শেষে 20 নম্বরে জায়গা করে নিয়েছিল পল। 90 দশকের প্রজন্ম যে সেই সব গান শোনেননি এমনটা হতেই পারে না। মুহূর্তের গান, মনে রাখার গান, তার গানের কথা মতোই মনে থেকে যাবে সেই সব মুহূর্ত। কারণ মুহূর্তের তো মৃত্যু হয় না, অমরত্বের অন্য নাম হয়। তারপর 2 দিন শো ছিল, কলকাতায় শো করতে আসার বেজায় উচ্ছ্বসিত প্রকাশ করেন। মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে শো চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। কলেজে একটি অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে, তাতে কৃষ্ণকুমার কুন্নাথ। অনুষ্ঠান করে হোটেলে ফিরে যাওয়ার পরই খানিক অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বুধবার সকালেই সঙ্গীত শিল্পীর 2 ছেলে মেয়ে ও স্ত্রী কলকাতায় উড়ে আসেন। তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত গায়কের মৃতদেহ।